অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আমি আলমগীর হোসেন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সাহিত্য কণিকা, তোমাদের বাংলা প্রথম পত্র বা বাংলা সাহিত্য থেকে আলোচনা করার জন্য। আজকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা এখন থেকে আজকে প্রথম পর্ব শুরু হচ্ছে, আমরা অনেকগুলো পর্ব করব, আমরা 1000-এরও বেশি জ্ঞানমূলক প্রশ্ন চর্চা করব। তো বন্ধুরা, তোমরা নিয়মিত দেখবে আশা করি। প্রথমে আমরা অতিথি স্মৃতি থেকে 70টি প্রশ্ন পাবো, তারপর ভাবক কাজ থেকে 30টি প্রশ্ন পাবো। আজকে আমরা আলোচনার জন্য 100টি প্রশ্ন নিয়েছি, তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? দেওঘর। বায়ু পরিবর্তন বলতে কি বোঝায়? স্বাস্থ্যকর কোথাও ঘুরতে যাওয়া। কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে? দোয়েল পাখি। লেখক কার পরামর্শে বায়ু পরিবর্তন করেন? চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন করেন। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। এটি একটি পরিহাসমূলক কথা, উপহাসমূলক কথা? সুস্থতার আশায় বা চিকিৎসার আশায় লেখক এসেছিলেন, কিন্তু তেমন কোনো কাজ না হয় তিনি এই হতাশা ব্যক্ত করেন। লেখক যে বাড়িতে অবস্থান করেছিলেন সেটি কিরকম ছিল? প্রাচীর ঘেরা বাগান বাড়ি। প্রাচীর ঘেরা মানে হচ্ছিল দেয়াল দিয়ে ঘেরা। অতিথি স্মৃতি করবে, লেখকের ঘুম ভেঙে গেল কেন? এক ঘেয়েমির জন্য, অর্থাৎ তার ভালো লাগছিল না, অনেকক্ষণ থেকে একই রকম লাগছিল তার। রাত্রি শেষ হলে কাদের আনাগোনা শুরু হতো? পাখিদের আনাগোনা শুরু হতো। অতিথি স্মৃতি গল্পে কোন কোন গাছের নাম রয়েছে? আম, বকুল ও অশ্বত্থ। অতিথিকে বাগানে ঢুকতে না দিলে অতিথি কি করত? পথের ধারে বসে থাকত। বেনে বউ নামে দুটো পাখি রয়েছে এবং সে দুটোর রং কেমন? হলুদ বা হলদে রঙের। কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে হাজিরা হেঁকে যেত তারা? ইউক্যালিপটাস গাছে। এটি একটি লম্বা ধরনের গাছ, অনেক চিকন হয়ে থাকে এর গঠন। এরপর কারা ক্ষুধাহরণের কর্তব্য সমাধান করে দ্রুতপদে বাসায় ফিরছিলেন? কয়েকজন বৃদ্ধ। কোন রোগীর চোখের চাহনি ক্লান্ত? পাণ্ডুর রোগী বা জন্ডিসের রোগী। দরিদ্র ঘরের মেয়েটি ছেলে মেয়ে কয়জন? তিনজন। গল্পে বিকৃতি দ্বারা বোঝানো হয়েছে পা ফোলা রোগটিকে। বেরিবেরিতে আক্রান্ত মেয়েরা কি পড়েছিল, মানে গরমেও তারা কি পড়েছিল? মোজা পড়েছিল। ফোলা পায়ের লজ্জা ঢাকতে কারা যত্নশীল ছিল? বেরিবেরি, বেরিবেরি রোগীরা। মধ্যবিত্তদের মধ্যে কারা বেশি অসুস্থ? মেয়েরা। এই গল্প অনুযায়ী লেখক কোথায় বসে পথচারীদের দেখেন? তিন দিনে তিন কারা ফিরে আসে? বেনে বউ পাখিরা। বেঁধের কাজ কি? পাখি চালান দেওয়া বা পাখি বিক্রি করা, পাখি ধরে পাখি শিকার করে বিক্রি করে দেওয়া। অন্ধকার পথে চলার সময় লেখকের সঙ্গী হয়েছিল কে? কুকুরটি। অতিথি কে? অতিথি হলো এই কুকুর। লেখক চাকরদের কি খুলে রাখতে বলেছেন? অতিথিশালার গেট বা এই যে প্রাচীর ঘেরা যে বাগান বাড়ি, এটির প্রবেশপথ বা গেট খুলে রাখতে বলেছেন। নেমন্তন্ন এর শুদ্ধ রূপ কি? নিমন্ত্রণ। কুকুরটিকে কে সহ্য করতে পারে না? মালি বউ বা মালিনী। গল্পে কে উপবাস থাকে, কুকুরটি বা অতিথি? মালিনী কুকুরটিকে দেখতে পারে না কেন? খাবারে ভাগ বসায় বলে। মালিনীও গরিব হওয়ার কারণে এই খাবার নিয়ে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা দেখতে পাওয়া যায়। এটি একটি অত্যন্ত মানবিক, একটি অমানবিক একটি দৃশ্য, যে কুকুর এবং মানুষের মধ্যে খাবার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, অত্যন্ত হতাশাজনক একটি চিত্র। চাকরদের কোন কাজে সাহায্য ছিল না? অতিথিকে প্রশ্রয় দেওয়া। চাকররা অতিথিকে কোথায় ঢুকতে দিত না? বাগানে। চাকররা অতিথিকে কোথায় ঢুকতে দিত না? বাগানে। শরীর খারাপ থাকে লেখক কয়দিন নিচে নামতে পারেনি? 2 দিন। অতিথি কাদের সঙ্গে ছোটাছুটি করেছিল? কুলিদের সঙ্গে। লেখক কেন দেওঘর থেকে বিদায় নিলেন? শরীর সুস্থ না হয় হতাশ হয়ে তিনি তার আগের অবস্থানে ফিরে এলেন। খবরদারি অর্থ হলো নজরদারি বা খোঁজ খবর করা, তদারকি করা। লেখকের প্রতি কে সব থেকে বেশি দরদে ছিল, অতিথি বা কুকুরটি? কে বকশিস পাওয়ার যোগ্য নয়? অতিথি। ট্রেন ছেড়ে দেওয়ার পরও লেখক বাড়িতে ফিরে যাবার আগ্রহ পেলেন না কেন? তার পুরনো স্মৃতি কাতরতার জন্য, অর্থাৎ তিনি এই যে দেওঘরে ছিলেন এখানে তার এই যে অতিথির সাথে এবং অন্যান্যদের সাথে যে একটি সম্পর্ক তৈরি হয়ে গেল, এই সম্পর্ককে তিনি শেষ করতে চাচ্ছিলেন না, এজন্য তার আগ্রহ ছিল না যেন তিনি বাড়ি ফিরে যান। ভজন অর্থ হচ্ছিল ঈশ্বর বা দেবদেবীর মহিমা বা প্রশংসা করা এবং সে ধরনের একটি গান। উপবন হচ্ছিল কোন? পাণ্ডু বা পাণ্ডু অর্থ হচ্ছিল ফ্যাকাশে বা জন্ডিস রোগের লক্ষণ।
অতীতের স্মৃতি গল্পের মূল চেতনা হচ্ছে হলো প্রাণী এবং মানুষের প্রতি সংবেদনশীলতা। অতীতের স্মৃতি গল্পের প্রথম নাম হচ্ছে দেওঘরের স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে কি উপাধি প্রদান করে? ডক্টর অফ লিটারেচার বা ডিলিট। শরৎচন্দ্র কত সালে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন? 1876 থেকে 1938। শরৎচন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায়। বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়। দেবদাস কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। শ্রীকান্ত কোন জাতীয় রচনা? উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসটি কতটি খণ্ডে রচিত? 4টি খণ্ডে। শেষ প্রশ্ন, কোন ধরনের গ্রন্থ এবং এটি কার লেখা? উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ভাঙা গলায় কি শেষ শোনা যাচ্ছিল? ভজনের সুর। ব্যাধ বলতে কাদেরকে বোঝায়? শিকারীদেরকে। দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত? 24 বা 25 বছর। সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, কার কোলে? দরিদ্র ঘরের মেয়েটির কোলে। গল্পকার কখন পথের ধারে বসেন? বিকেল বেলায়। গল্পকার কতটি বেনে বহু পাখির কথা বলেছেন? এক জোড়া। দরিদ্র ঘরের মেয়েটির সঙ্গী কে? সন্তানেরা। দরিদ্র ঘরের মেয়েটির সন্তানের সংখ্যা কত? 3 জন। অতীতের স্মৃতি গল্পটি আমাদের মধ্যে যে বোধ সৃষ্টি করে তা হচ্ছে মানবিকতা ও সহানুভূতি। বড়দিদি উপন্যাস প্রকাশিত হয় 1907 সালে। কুকুরটাকে মেরে তাড়িয়ে দেয় কে? মালি বউ। চাকররা কাকে বেশি ভালোবাসত? মালি বউকে। দরিদ্র মেয়েটির প্রতি লেখকের মনোভাব কেমন? সহানুভূতিশীল। ঈষৎ অর্থ কি? হালকা বা অল্প। লেখক কত বছর রেঙ্গুন ছিলেন? 1903 সাল থেকে 1916 সাল পর্যন্ত। লেখকের মামা বাড়ি কোথায়? ভাগলপুর, পশ্চিমবঙ্গ, ভারত। শরৎচন্দ্রের উপাধি হচ্ছে কালজয়ী কথাশিল্পী বা অপরাজয় কথাশিল্পী। কালজয়ী হচ্ছে হলো যিনি কালকে জয় করেন, সময়কে জয় করেন যিনি, এবং অপরাজয় হচ্ছে হলো যিনি পরাজিত হন না। অত্যন্ত বিখ্যাত লেখক হিসেবে তাকে বলা হয়, এই জন্যই তাকে অপরাজয় কথাশিল্পী বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে কি পদক প্রদান করে? জগত্তারিণী স্বর্ণ পদক। লেখক রেঙ্গুনে গিয়েছিলেন কেন? জীবিকা বা কর্মের সন্ধান। এখন আমরা ভাবুক কাজ নিয়ে আলোচনা করব। ভাবুক কাজ, প্রথম প্রশ্নটি হচ্ছে কিসের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে ভাব ও কাজে? প্রবন্ধটির প্রাবন্ধিক বা লেখক কে? কাজী নজরুল ইসলাম। লেখকের জন্ম যে জেলায়? বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত। লেখকের গ্রামের নাম চুরুলিয়া। চুরুলিয়া গ্রামটি কোন মহকুমার অন্তর্ভুক্ত ছিল? আসানসোল মহকুমার। লেখকের পিতার নাম কাজী ফকির আহমদ। লেখকের মাতার নাম জাহেদা খাতুন। লেখক প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রামের মক্তব থেকে। লেখক কোন শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন? 10ম শ্রেণী। লেখক কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? প্রথম মহাযুদ্ধ বা বিজডি হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতার নাম। কবি হিসেবে তিনি কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেন? পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন, এই জন্যই তাকে বলা হয় বিদ্রোহী কবি। তার লেখায় যে চেতনা পাওয়া যায় অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনা হচ্ছে বিভিন্ন ধর্মের মধ্যে ভেদাভেদ বা বৈষম্য বা ঘৃণা প্রকাশ না করা। লেখক কত তারিখে মৃত্যুবরণ করেন? 29 আগস্ট 1976 সালে। অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল ইত্যাদি হচ্ছিল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। অগ্নিবীণা মানে হচ্ছিল আগুনের যে বীণা। বীণা একটি বাদ্যযন্ত্র। বীণা অনেকগুলো তারের, 6 তারের একটি বাদ্যযন্ত্র। বিষের বাঁশি অর্থাৎ যে বাঁশিটা বিষ ভয়ঙ্কর আওয়াজ তোলে, একটি সতর্কতামূলক বিষয় বোঝানো হচ্ছে। আর সাম্যবাদী হচ্ছে কাজী নজরুল ইসলামের মানবিকতা বা সকলের অধিকার নিয়ে, মানুষের সমান অধিকার নিয়ে যে কবিতাগুলো তিনি লিখেছেন, সকলের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেছেন, আর এই জন্যই তার এই কাব্যটির নাম হয়েছে সাম্যবাদী কাব্য। সর্বহারা মানে হচ্ছিল যে যারা সব কিছু হারিয়েছে, সর্বহারা। সিন্ধু হিন্দল মানে হচ্ছিল যে সমুদ্রের ঢেউ। আর চক্রবাক, চক্রবাক হচ্ছে হলো যে বিপজ্জনক পরিস্থিতি বা দুঃসময়, এরকম বোঝায়। এগুলো হচ্ছিল তার কাব্যগ্রন্থ। এরপর আমরা পাবো মৃত্যু ক্ষুধা, মানে হচ্ছিল যে মৃত্যুর মতো যে ক্ষুধা,
এবং অভাব বোঝায়, চরম অভাব বোঝায় যে অবস্থাটা। কুহেলিকা হচ্ছিল যে কুয়াশা এবং বিপজ্জনক সময় বোঝায়, এবং বাঁধনহারা হচ্ছিল যে কোনো বাধা দিয়ে যাকে আটকানো যায় না, বাঁধনহারা মুক্ত। বাঁধনহারা বলতে বোঝায় মুক্ত। তো এই তিনটি, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা হচ্ছিল তার উপন্যাস গ্রন্থ, এবং ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা ইত্যাদি তার গল্পগ্রন্থ। শিউলি ফুলের মালা, শিউলি মালা আর রিক্তের বেদন। রিক্ত মানে হচ্ছিল যে শূন্য, নিঃস্ব, এবং যার কোনো কিছু নেই, এরকম বলা হচ্ছিল, পরিস্থিতিটা হচ্ছিল যে রিক্ত। তো রিক্তের বেদন কথাটা মানে হচ্ছিল যে এরকম হতাশাগ্রস্ত বা নিঃস্ব মানুষের যে বেদনা, সেটি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। আর ব্যথার দান বলতে বোঝায় যে অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা যে প্রতিদান পাই, সেটা হচ্ছে যে কোনো কিছুই সহজে যা পাওয়া যায় না, এটি হচ্ছিল ব্যথার দান। একটা মমত্ব বোধের সম্পর্ক থাকে সেখানে, কষ্ট করে পাওয়া, সহজে কোনো কিছু পাওয়া নয়। এগুলো হচ্ছিল তার গল্পগ্রন্থ, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এবং যুগবাণী, রুদ্রমঙ্গল ইত্যাদি তার হচ্ছিল প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থের মধ্যে সরাসরি মানুষের জন্য বা লেখক পাঠকের জন্য পরামর্শমূলক লেখা হয়ে থাকে প্রবন্ধে। তো যুগবাণী মানে হচ্ছিল যে যুগের বাণী বা সময়ের কথা। আর রুদ্রমঙ্গল, রুদ্র হচ্ছিল যে ভয়ঙ্কর, এবং মঙ্গল তো আমরা বুঝেই করলাম। এবং ঝিলিমিলি, আলেয়া হচ্ছে হলো মধুমালা ইত্যাদি, এই তিনটি হচ্ছে তার নাট্যগ্রন্থ বা নাটক। আর এই তিনটি নাম মনে রাখার জন্য আমরা যেটা করতে পারি, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, এগুলোকে আমরা তিন বোন মনে করব, এবং আমরা জানবো যে এটা কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম, এবং তারা তিনটি বোন, ঝিলিমিলি, আলেয়া এবং মধুমালা। ঝিলিমিলি, আলেয়া এবং মধুমালা। কাজী নজরুল ইসলাম কী কী লিখে প্রশংসা পেয়েছেন? কবিতা, শ্যামাসঙ্গীত, ইসলামী গান ও গজল। শ্যামাসঙ্গীত হচ্ছে হিন্দু ধর্মের একটি বিশেষ গান, সেটিকে বোঝানো হচ্ছে। আর তার রচনাগুলির মধ্যে রয়েছে উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদি। তিনি 43 বছর বয়সে কঠিন ব্যাধিতে আক্রান্ত হন বা রোগে আক্রান্ত হন, বর্তমান সময়ে আমরা যেটিকে প্যারালাইসিস বলি বা পক্ষাঘাতগ্রস্ত হওয়া। লেখককে কত সালে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয়? 1972 সালে। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1979 সালে। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে পল্টন জিনিসটা কি। এটি হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বাঙালিদের বা এই ভারতীয়দের যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত করা হয়, তাতে আমরা এই সেনাবাহিনী বা যুদ্ধের ক্ষেত্রে আমরা প্লাটুন নামে যে শব্দটা জানি, সেটাকেই এই বাংলায় এভাবে বলা হচ্ছে, পল্টন। তো এটা হচ্ছে যে সৈন্যদের একটা জোট, তো সেই জোটটা ভেঙে দেওয়া হয় 1919 সালে। আর তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন 1914 সালের দিকেই, বিশ্বযুদ্ধের প্রথম দিকেই। তো এই বিষয়ে বিস্তারিত জানা যাবে যে তিনি কখন যোগদান করেন। লেখকের জন্ম তারিখ 24 মে 1899 সালে, অর্থাৎ তার জন্ম 1899 এবং মৃত্যু হচ্ছে 1976 সালে। আর তিনি বাংলা 11 জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন। জ্যৈষ্ঠ মাসে আম পাকে, আমাদের মনে রাখতে হবে বৈশাখ, বৈশাখ এবং জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাসে আম পাকে। তো এই আম পাকে এই মাসেই কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, 11ই জ্যৈষ্ঠ এবং 1306 বঙ্গাব্দে, 1899 সাল ইংরেজিতে এবং বাংলায় 1306। আর 24 মে এর বাংলা তারিখ ছিল 11ই জ্যৈষ্ঠ। অতিরিক্ত ভাবের চোটে জ্ঞান হারালে কি ঘটে? তোমার দেশের মনুষ্যত্বের, ধর্মের ইত্যাদির পতন বা ধ্বংস নেমে আসে। এই জন্য আমাদের যেটি করতে হবে, আমাদেরকে অহংকারী হলে হবে না, আমাদের বাস্তবতা মানতে হবে। কিসের জন্য ভাব সাধনা করতে হবে? কর্মে শক্তি আনিবার জন্য। কর্মকে বাস্তবায়ন করার জন্য, কোনো কাজকে বাস্তবায়ন করবার জন্য
আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তা ভাবনা বা গবেষণা করতে হবে, পরিকল্পনা করতে হবে, তাহলেই কাজ সফল হবে। কি করলে কাজের উৎসাহ অনর্থক নষ্ট হবে না, সমস্যা সম্ভাবনা অসম্ভাবনা বা ভালো মন্দ দিকগুলো বিবেচনা করলে আমরা সফল হব, আমাদের শক্তি বা সামর্থ্য নষ্ট হবে না। আত্মার শক্তি বা স্পিরিটকে নষ্ট করাকে লেখক কি হিসেবে আখ্যায়িত করেছেন, পাপ বা মহাপাপ হিসেবে অভিহিত করেছেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমরা সবগুলো প্রশ্নে আমরা উত্তর খুঁজে পেতে পারি। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের সুস্বাস্থ্য রক্ষার চেষ্টা করো করোনার এই সময়ে, তোমরা সাবধান থাকবে, সতর্ক থাকবে। তোমাদের সবার কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।